আমি মিতালি আমার চ্যানেলে সবাইকে স্বাগত এখন আছি হচ্ছে শান্তিনিকেতনে বোলপুরে পার্ক গেস্ট হাউসে সেখানে আমাদের রুমে আমরা চলে এসেছি আরো দুটো রুম নাও হয়েছে একটা যে আমার মা বাবার জন্য একটা যে বাবার জন্য আর বাবার সঙ্গে তিন দিন থাকবে আর এখন আমি আমাদের ঘরে আছি আমি এখন দেখাচ্ছি আমাদের ঘরে কি কি ফ্যাসিলিটিটা আছে আর কি কি রকম আমাদের ঘরটা এই হচ্ছে আমাদের ঘর কিছু কিছু আমাদের মালপত্র জিনিসপত্র নামানো হয়ে গেছে এবং কিছু কিছুই হয়েছে আচ্ছা বেড বেডে দুটো বালিশ আছে দুটো কম্বল আর দুটো সাদা চাদর আছে খুব সুন্দর বেডটা আর সঙ্গে আর কি কি ফ্যাসিলিটি যেগুলো অনেক সাধারণ গেস্ট হাউসে বা হোটেলে থাকে না সেগুলোতে অনেকগুলো আছে আচ্ছা একটা ছোট্ট একটা স্ট্যান্ড টাইপের কাঠেরই এটা টেবিলের মতো কাজ ব্যবহার করা যায় এখানে একটা ফোন আছে আর এখানে দুটো রিমোট আছে একটা রিমোট হচ্ছে টিভি রিমোট আরেকটা হচ্ছে এসি রিমোট এখানে টাটা স্কাই এর ফ্যাসিলিটিটাও আছে আর এখানে আছে জলের জগ দুটো গ্লাস যেহেতু মানে ডাবল ব্যাটারি আর এখানে আছে সিগারেটের ছাই ফেলার অ্যাশট্রে আর দুটো বোতল দিয়েছে মিনারেল জলের ওয়াটার এটা আমাদের চাবি পার্ক গেস্ট হাউস আমাদের চাবি আর দিয়েছে হচ্ছে টাওয়েল দিয়েছিল আর সঙ্গে দুটো সাবান দিয়েছিল ছোট ছোট সাবান এখানে একটা দরজা এখানে একটা দরজা এই দরজাটায় আছে হচ্ছে আমাদের ওয়াশরুম এখানে অল আউটও আছে এখানে একটা ছোট লাইটের মতো আছে এখানে দেয়ালে হ্যাঙ্গিং পিকচারও আছে দুটো তিনটে পর্দা আছে দু দুটো জানলা ফ্যান এসি আর সুন্দর লাইট সুন্দর ডেকোরেশন করা আর একটা মোড়া টাইপের আছে যেটার মধ্যে আমার পার্সটা আছে পাশে ট্রলি আর একটা ছোট্ট একটা চেয়ার আছে এখানে আছে ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলের উপর আমাদের প্রয়োজনীয় সামগ্রীগুলো মোটামুটি একটা রেখেছি আর এখানে আছে হচ্ছে ইলেকট্রিক কেটলি দুটো কাপ একটা মাগ একটা ছোট একটা বিস্কুটের প্যাকেট সরি মাগ না একটা কৌটো আমি তো ফার্স্ট টাইম দেখছি কৌটোর মধ্যে আছে সুগার ফ্রি তারপর নেসকফি চা এসব সব আছে কভার এখানে হ্যাঙ্গারও আছে দু তিনটে তাক আছে আমি আমাদের জামা কাপড় মোটামুটি একটা গুছিয়ে রেখেছি আমারটা টিনটিনে একটু উপরের তাকে রেখেছি আমার বরেরটা নিচে রেখেছি আর এখানে আমার বরের ল্যাপটপ আছে আর এখানে একটু জুতো টুতো আছে এইসব একটা মোটামুটি একটা গুছিয়ে রেখেছি গুছিয়ে রাখলে না জিনিসগুলো পেতে টক করে সুবিধা হয় খুব ভালো করে গোছাইনি ওই কোনো রকম হ্যাঁ যেটা বলিনি ঘরে একটা এসি আছে শীতকালে আমাদের ঘরে একটা এসি আছে এসি রিমোট আছে সেটা হয়তো আমরা খুব ঠান্ডা পড়লে হয়তো এয়ার কন্ট্রোল করতাম কিন্তু এখন আমাদের খুব একটা বেশি ঠান্ডা পড়েনি যতটা ভেবেছিলাম তার চেয়ে বরং আমাদের মেমানপুরে অনেক বেশি ঠান্ডা এখানে হচ্ছে ওয়াশরুম ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম এখানে টাওয়েলটা ওখান থেকে দিয়েছে আমরা টাওয়েলটা জাস্ট একটু ভেজে ভেজে বলে এখানে মেলে রেখেছি এখানে একটু আমি ফেস ওয়াশ আর তোমার একটা নারকেল তেল রেখেছে আমি কালকে শ্যাম্পু ট্যাম্পু করবো কালকে আবার শ্যাম্পু ট্যাম্পু থাকবে ওগুলো এখনো আলমারিতে আছে ওই কভারে আছে এখানে কোমর এখানে একটা পিড়ি এখানে জলের বালতি নোংরা ফেলার জায়গা শাওয়ার যত ধরনের ফেসিলিটি হয় সব ধরনের ফেসিলিটি আছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমটা মোট কথা ওয়াশ বেসিন আর
এখানে যদি ইচ্ছা করি তাহলে আগুনও পোহাতে পারি, মানে পাশে বসে থেকে হাত পা গরমও করতে পারি, সেই ব্যবস্থাও এই গেস্ট হাউসে আছে। সেটা অবশ্য রাত 9টা 10টা এরকম নাগাদই জ্বালানো হয়। এতক্ষণ আমি রাত্রে গেস্ট হাউসটা দেখতে কীরকম সেরকমই দেখালাম, এবার দেখাবো সকালে গেস্ট হাউস। সকালবেলা গেস্ট হাউসটা কীরকম দেখতে লাগে, তখন লাইটিংটা থাকে না কিন্তু সকালবেলা প্রাকৃতিক একটা অপরূপ সৌন্দর্য গেস্ট হাউসে খুব সুন্দর লাগে, সেটা না শেয়ার করে পারলাম না। আর আপনাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে একই জিনিস রাত্রে কীরকম আর সকালে কীরকম আরেকবার দেখা, এবং আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি এই গেস্ট হাউসে ছিলাম মাত্র দুদিন, কিন্তু দুদিনই মানে খুবই সুন্দর ব্যবস্থাপনা, খাওয়া দাওয়ার ব্যবস্থাও খুবই ভালো, এবং সকালবেলা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এবং পর্যাপ্ত পরিমাণে ব্রেকফাস্ট, সেখানে বুফে সিস্টেম আছে, ওই যে নীল তাঁবুটা দেখা যাচ্ছে ওখানে বুফে হয়, যা খুশি ব্রেকফাস্ট আমরা যথেষ্ট পরিমাণে খেতে পারি, এবং দুপুরে এবং রাত্রে খাবার বা বিকালবেলা স্ন্যাক্স জাতীয় খাবারের অর্ডার দিলে সঙ্গে সঙ্গে ঘরে বা যেখানে বসার জায়গা আছে সেখানে আমাদের পরিবেশন করে দেয়, ব্যবস্থাপনা খুবই ভালো। আমি যে দুদিন ছিলাম সেই দুদিন কোনো অসুবিধা হয়নি, যখন যেটা চেয়েছি, যখনও জলের বোতলও দরকার হয়েছে বা যে কোনো জিনিস যেটা দরকার হয়েছে, কখনো হয়তো প্লাস্টিক দরকার হয়েছে বা যখন হয়তো ঘরে চা পাতাগুলো আছে ওগুলো ফুরিয়ে গেছে, যখনই যেটা চেয়েছি সেটাই আমাদের কাছে এনেছে। এবং গেস্ট হাউসটা অনেক বড়, দোতলাতে আরও অনেক ফেসিলিটি আছে, সেখানে আমি অতটা যাইনি। রিজনেবল প্রাইসে এই হোটেলটি বা গেস্ট হাউসটি খুবই ভালো, ওই সব উইকেন্ডে দুদিনের জন্য ঘুরে আসার জন্য বা কখনো কোনো ছুটি পেলাম, দু চার দিনের ছুটি শান্তিনিকেতন ঘুরতে এসে গেস্ট হাউসটাও ঘুরে আসা হয়ে যায়, বা অন্য পাশে কোনো গেস্ট হাউসে থেকে এখানে খাবার দাবার খুবই ভালো, এখানেও এসে খেয়ে নেওয়া যায়, আমার তো খুবই পছন্দ হয়েছে। এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমার এখানে থেকে খুবই ভালো লেগেছে তাই আমি আপনাদের কাছে শেয়ার করলাম। আমার ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর যারা পুরনো বন্ধু আছে তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। যারা নতুন প্রথমবার দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেলটি বাজাতে একদম ভুলবেন না। তো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করলাম, আবার দেখা হবে, বাই বাই।